গর্ভবতী নারীদের অধিকাংশ সময়ই বিভিন্ন ধরনের পুষ্টিকর ফল খাওয়ার পরামর্শ দেওয়া হয়। গর্ভবতী নারীরা মিষ্টি জাতীয় বিভিন্ন ফল খাওয়ার চেয়ে যে সমস্ত ফলে একটু টক ঝাল মশলা মিশিয়ে খাওয়া যায় তাই খেতে বেশি পছন্দ করেন। তেমনই একটি ফল হচ্ছে আমড়া। বাঙালিদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে এই আমড়া। তবে দেখা যায় অধিকাংশ সময় বাড়িতে কিনে খাওয়ার চেয়ে রাস্তার ধারে টক ঝাল মেশানো আমড়া খেতে পছন্দ করেন নারীরা। আজকে জানাবো গর্ভাবস্থায় আমড়া খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে। আমড়া খেলে কি হয়, আমড়া খাওয়া উচিত কি উচিত না, আর যদি খেতেই হয় তাহলে গর্ভবতী নারীরা কোন নিয়মে এই ফলটি খাবেন। হ্যালো মামিজ, ড্যাডিজ অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। আমড়ার উপকারিতা ও গুণাগুণের কোনো শেষ নেই। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি, ক্যালসিয়াম, আয়রন, ক্যারোটিন, কার্বোহাইড্রেট ও সামান্য পরিমাণে প্রোটিন, পেকটিন জাতীয় ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। গর্ভাবস্থায় গর্ভবতী নারীদের মুখে রুচি ফিরিয়ে আনতে সাহায্য করে এই ফলটি। এই ফলে আপেলের চেয়েও বেশি পরিমাণে ক্যালসিয়াম ও আয়রন আছে, এ কারণে একে গোল্ডেন আপেলও বলা হয়ে থাকে। গর্ভবতী নারীদের ডায়রিয়া, ত্বকের জ্বালা পোড়া, জ্বর, হজমের সমস্যা, কফ সহ আরও নানাবিধ সমস্যা দূর করতে সাহায্য করে এই ফল। চলুন জেনে নেই বিস্তারিত। গর্ভাবস্থায় গর্ভবতী নারীদের হজমের সমস্যা হওয়া খুবই সাধারণ। আমরায় প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে, এ কারণে এটি হজম শক্তি বৃদ্ধি করতে কার্যকরী। এছাড়া হজমের কারণে গর্ভবতী নারীদের যে সমস্যাগুলো হয় যেমন গ্যাস, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যা দূর করতে অনেক উপকারী ভূমিকা রাখে। আর নিয়মিত খাবারের পর আমড়া খেলে তা গর্ভবতী নারীদের গর্ভাবস্থায় ডায়াবেটিসের সমস্যা কন্ট্রোলে রাখে, হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। গর্ভাবস্থায় আয়রন ও হিমোগ্লোবিনের স্বল্পতার কারণে গর্ভবতী নারীদের রক্ত স্বল্পতার সমস্যা দেখা দেয়, যার ফলে কম ওজনে শিশুর জন্ম হয়। রক্ত স্বল্পতার জনিত কারণে মা ও শিশুর মৃত্যুর ঘটনা ঘটে থাকে। আমড়াতে প্রচুর পরিমাণে আয়রন থাকার কারণে এটি শরীরের হিমোগ্লোবিন ও মায়োগ্লোবিন উৎপাদনে সাহায্য করে, আর এর ফলে শরীরে অক্সিজেন পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়া আমড়াতে শরীরের রক্ত স্বল্পতা এবং অন্যান্য ধরনের সমস্যা প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে। আমড়া ভিটামিন সি এর খুব ভালো উৎস। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়, এ কারণে এটি শিশুর শরীরের হাড় ও দাঁতের রক্ষণাবেক্ষণ ও মেরামত সহ নানা রোগের নিরাময়ে উপকারী ভূমিকা পালন করে। এছাড়া আমড়াতে থাকা ভিটামিন সি মানুষের দেহের প্রোটিন কোলাজেন উৎপাদনে সহায়তা করে থাকে, যা মা ও শিশুর ত্বকের উজ্জ্বলতা, দৃঢ়তা বজায় রাখতে এবং ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে। গর্ভবতী নারীদের প্রায় সময়ই ক্যালসিয়ামের সাপ্লিমেন্টারি খেতে দেয়া হয়, তবে এ সমস্ত ঔষধ সেবনের চেয়ে খাদ্যের মাধ্যমে ক্যালসিয়াম গ্রহণ করাটা বেশি জরুরি। আমড়াতে অনেক বেশি পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়, তাই নিয়মিত যদি গর্ভবতী নারীরা এই ফলটি খেতে পারেন ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে, ফলে মা ও শিশুর হাড়ের বিভিন্ন রোগ দূর হবে, হাড় মজবুত হবে। গর্ভাবস্থায় আমড়া খাওয়ার ফলে এটি শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধি করে। আমড়াতে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ভিটামিন, মিনারেল, ফাইটোকেমিক্যাল থাকে, আর এই উপাদানগুলো আমাদের শরীরের সিস্টেমকে সহায়তা করে এবং শরীর থেকে স্ট্রেস কমিয়ে আনতে সাহায্য করে। গর্ভবতী নারীদের বিষণ্ণতা ও মন খারাপের সমস্যা দূর করতে নিয়মিত আমড়া খেতে পারেন। এটি মা ও শিশুর পেশি শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে, পেশি গঠনেও ভূমিকা পালন করে। আমড়াতে থিয়ামিন নামক এক ধরনের উপাদান পাওয়া যায়, যেটি মানুষের শরীরের পেশি সংকোচন ও স্নায়ু সংকেত সঞ্চালনে সাহায্য করে থাকে, তাই আমরা মানুষের পেশি দুর্বলতা দূর করে এটিকে শক্তিশালী করতে সাহায্য করে থাকে। বিভিন্ন ধরনের খাবার খাদ্য খাওয়ার ফলে মানুষের শরীরে যে অতিরিক্ত পরিমাণে টক্সিন জমা হয় তা প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়, তবে অনেক সময় এই অতিরিক্ত টক্সিন বের হতে পারে না। আমড়া খেলে ক্ষতিকারক টক্সিন শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আমড়ার মধ্যে যে পেকটিন জাতীয় ফাইবার রয়েছে তা গর্ভবতী নারীদের বদহজমের সমস্যা দূর করে। এছাড়াও গর্ভাবস্থায় রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ অনেক বেশি হয়ে থাকে নারীদের। সর্দি, কাশি ও জ্বরের উপশমে আমড়া অত্যন্ত উপকারী।
আমড়াতে এমন কিছু উপাদান রয়েছে যা সর্দি কাশি ও ইনফ্লুয়েঞ্জা রোগের বিরুদ্ধে কাজ করতে পারে। তাই গর্ভাবস্থায় আমড়া খেলে গর্ভবতী মায়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, এরকম ছোটখাটো রোগ থেকে মুক্তি পেতে পারে। গর্ভাবস্থায় গর্ভবতী নারীদের মুখের অরুচি ভাব দূর করতে সাহায্য করে এই ফলটি। এছাড়াও গর্ভবতী নারী ও তার সন্তানের ত্বক, নখ, চুল ইত্যাদি সুগঠিত ও সুন্দর করতে সাহায্য করে আমড়া। এটি হৃদরোগ প্রতিহত করে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা কোলেস্টেরলের মাত্রা কমায়। তাই আমড়া খাওয়া হৃদরোগ প্রতিহত করতে সাহায্য করে থাকে। আমড়া থাকা ভিটামিন সি রক্ত জমাট বাঁধতেও সাহায্য করে। এছাড়া এর ভিটামিন এ ও ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্টের সাথে যুক্ত হয়ে দেহকে নানা রকম রোগবালাই থেকে রক্ষা করে। আমড়ার অনেক স্বাস্থ্য উপকারিতা থাকলেও আমড়া খেয়ে আপনি উপকারিতা পাবেন না যদি এটিকে ভুল পদ্ধতিতে খেয়ে থাকেন। আমড়ায় প্রচুর মাত্রায় ভিটামিন সি রয়েছে। ভিটামিন সি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, তবে অতিমাত্রায় খাওয়া উপকারী নয়। গর্ভাবস্থায় যদি কারো কিডনির সমস্যা থাকে তাহলে আমড়া খাওয়ার পূর্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমড়া খেতে হবে সীমিত মাত্রায়। দৈনিক দুটো পরিমাণ মাঝারি সাইজের আমড়া একজন গর্ভবতী নারী খেতে পারেন। তবে কি বাইরের ঝাল মশলা দিয়ে আমড়া খাবেন? কখনোই নয়। বাইরের তেল ঝাল মশলা দিয়ে এই সমস্ত আমড়া খেতে মুখরোচক হলেও এগুলো স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকারক। এগুলো যে পানি দিয়ে ধোয়া হয় তা অত্যন্ত ক্ষতিকর। এছাড়া বাইরে থাকার কারণে এতে জীবাণুর মাত্রা অনেক বেশি বৃদ্ধি পায়। লবণ, তেল, ঝাল মশলা দিয়ে আমড়া খাওয়া স্বাস্থ্যের পক্ষে মোটেও উপকারী নয়। বাজার থেকে পরিষ্কার রোগমুক্ত টাটকা আমড়া কিনে খাওয়াই উত্তম। এজন্য আমড়া কেনার পর কুসুম গরম জলে লবণ মিশ্রিত করে সেটিকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালোভাবে ধৌত করে উঠিয়ে শুকিয়ে রাখুন। যখন আপনার খেতে মন চাবে একটি অথবা দুটো আমড়া খোসা ফেলে দিয়ে তারপরে এর ভেতরের অংশটুকু লবণ ছাড়া খান। অনেকে তেল দিয়ে বানানো আমড়ার আচার খান, সেটিতে স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় না। আমড়ার যদি উপকারিতা পেতে চান তাহলে এটিকে কাঁচা অবস্থাতেই খেতে হবে। ভিটামিন সি যুক্ত কোনো ফলই খালি পেটে খাওয়া উচিত নয়, তাই খাবার খাওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে আমড়া খাবেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরপরই খালি পেটে কিংবা রাতে ঘুমাতে যাওয়ার আগে আমড়া খাওয়া উচিত নয়। বিকেলের মধ্যে এই সমস্ত ভিটামিন সি জাতীয় ফলগুলো খেয়ে শেষ করবেন। এছাড়াও আমড়া যদি খান তাহলে খাদ্য তালিকায় অন্য ভিটামিন সি যুক্ত ফল না রাখাই উত্তম। তো ভিউয়ার্স, নিশ্চয়ই বুঝতে পারছেন গর্ভাবস্থায় এই ফলটির যথেষ্ট উপকারিতা আছে যা গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাজে দেয়। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।